হ্যালো এ পিফান সবাইকে আরও একবার স্বাগত জানাই স্টাডি উইথ পিয়ার নতুন একটি পর্বে স্টপ ড্রিমিং স্টাডউইং সো তোমরা জানো ইতিমধ্যে কিন্তু আমাদের আর আর বি দু প্রকাশিত হয়েছে তো হিউজ একটা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে তো ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চোদ্দ তারিখ থেকে তো তোমরা যারা ফর্ম ফিল আপ এখনই করনি তারা খুব তাড়াতাড়ি ফর্মগুলো ফিল আপ করে নিও এবং এই ফর্ম ফিল আপ চলবে কিন্তু তেরোই অক্টোবর পর্যন্ত তো প্রথম থেকে আসি যে ফর্ম ফিল করার আগে তোমাদের যে পোস্ট প্রেফারেন্স তো সেইটা কেমন হওয়া উচিত এবং তার যে কাজ আ প্রত্যেকটা পোস্টের রেফারেন্সে যে তোমাদের কাজ করতে হবে সেটা তোমাদের আগে থেকে অবশ্যই কিন্তু জানা উচিত তো চলো আজকে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব যে প্রত্যেকটা যে পোস্ট রয়েছে অর্থাৎ পাঁচটা টোটাল এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে পাঁচটা পোস্টের জন্য তো তাদের কি কাজ হয় এবং তাদের স্যালারি কত আছে সম্পূর্ণটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে পাশাপাশি আমি তোমাদেরকে আজকে দেখাবো যে দু হাজার চব্বিশে যে এন বেরিয়েছে এবং দু হাজার উনিশের যে এন বেরিয়েছিল তো তাদের মধ্যে ঠিক কতটা ডিফারেন্স আছে যে শূন্য পদ রয়েছে তো সেটাতে তো প্রথম থেকে আসি প্রথমে আমরা দেখব যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই পথটি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যেটা তো তাদের কি কি কাজ করতে হয় তো প্রথমে আসি এখানে হচ্ছে অফিস জব এবং ফিল্ড জব তো দুটোই কিন্তু তোমাদেরকে করতে হবে ঠিক আছে অফিস জবও থাকবে পাশাপাশি ফিল্ড জবও কিন্তু এই টিকিট সুপারভাইজারের ক্ষেত্রে করতে হয় তো আমরা এদেরকে মোটামুটি টিটি হিসাবেও চিনি অনেক সময় যারা হচ্ছে টিকিট চেকিং স্টেশনে করে থাকে তো তাদেরকে কিন্তু আমরা টিটি হিসেবে চিনি তো এই পদটার কিন্তু এটাও একটা অন্যতম কাজ তাছাড়াও কিন্তু অনেক রকম এদের কাজ আছে যেমন হচ্ছে যাত্রী সহায়তা অর্থাৎ কোনো যাত্রী যদি কোনো কিছু নিয়ে তার কাছে যায় যে কোনো রকম ধরো তার টিকিট নিয়ে প্রবলেম হয়েছে তো সেটা সলভ করার দায়িত্ব থাকে কিন্তু এই টিকিট সুপারভাইজারের নেক্সট হচ্ছে স্টাফদের সুপারভাইজ করা অর্থাৎ তার সঙ্গে সঙ্গে যে সমস্ত কলিগ বলো বা যারা অন্যান্য স্টাফরা আছে তো তাদেরকে ঠিকঠাক করে সুপারভাইজ করাও কিন্তু এই টিকিট সুপারভাইজারের কাজ অন্য বিভাগের সঙ্গে কিন্তু কানেক্ট তাদের করতে হয় যেমন ধরো লোকো পাইলট হয়ে গেছে বা অন্যান্য যে কোনো বিভাগ হতে পারে তো তাদের সঙ্গে ঠিকঠাক করে কানেকশন তৈরি করা বা কানেক্ট করা এই টিকিট সুপারভাইজার কাজ হয়ে থাকে হচ্ছে টিকিট উপকরণের প্রবন্ধন অর্থাৎ তোমরা দেখে থাকবে যে কোনো রেলওয়ে স্টেশনে বিভিন্ন রকম যে প্রিন্টার হয়ে থাকে কিংবা যে মেশিনটা থাকে যেখান থেকে টিকিট আসে কিংবা ধরো কম্পিউটার হয়ে থাকে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রবন্ধন অর্থাৎ যোগাড় করাও কিন্তু কিন্তু এই টিকিট সুপারভাইজারের কাজ হয়ে থাকে নেক্সট হচ্ছে কোনো বিশেষ মামলার দেখাশোনা করা মনে করো যে কোনো নেতা বা মন্ত্রী আসছে তো এই স্টেশন থেকে কিন্তু সেই নির্দিষ্ট কোনো স্টেশন থেকে কোনো একটা ট্রেন কিন্তু আজকেই চালু হওয়া শুরু হবে তো সেই বিশেষ মামলাটা কিন্তু দেখাশোনা করাও কিন্তু এই টিকিট সুপারভাইজারের কাজের মধ্যেই পড়ে নেক্সট হচ্ছে কোনো যদি কমপ্লেন আসে কোনো কিছুর ব্যাপারে ধরো কোনো স্টাফের ব্যাপারেও আসতে পারে কিংবা স্টেশনের চত্বরে কিছু হচ্ছে তো এই ধরনের কিছু যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেই কমপ্লেনটার দেখাশোনা করাও এই টিকিট সুপারভাইজারের কাজ হয়ে থাকে নেক্সট হচ্ছে রেকর্ড মেনটেন্স অফ গুডস অ্যান্ড পার্সেল ইন ট্রেন তো ট্রেনে যদি কোনো পার্সেল থাকে বা কোনো গুডস থাকে তো সেগুলোর যে সেই রেকর্ডটা রাখাও কিন্তু টিকিট সুপারভাইজারের কাজ হয়ে থাকে তো এই কাজগুলো কিন্তু টিকিট সুপারভাইজারের হয়ে থাকে যেটা এই প্রথম আমরা কিন্তু এই ধরনের কোনো পোস্টে এন টি সামনে দেখছি নেক্সট আমরা চলে আসবো তাদের স্যালারি নিয়ে কথা নিয়ে তো এখানে দেখে নাও তো এদের যে বেসিক স্যালারিটা রয়েছে সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা যেখানে ডি রয়েছে ডি ডিউটি অ্যালায়েন্স যেটাকে বলা হয় সেটা হচ্ছে সতেরো হাজার টাকা এইচ আর এ রয়েছে অর্থাৎ যে হোম রেন্ট বলো এই জিনিসগুলো যেটা রয়েছে সেটা তিন হাজার থেকে ন হাজার টাকার মধ্যে হতে পারে এখানে বিভিন্ন রকম জোন থাকে যেমন হচ্ছে এক্স ওয়াইজি তো এগুলোর বিভিন্ন রকম কিন্তু টাকার অঙ্ক এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া হয় যেমন মনে করো যে এক্স পার্সেন্টের জন্য কিন্তু এখানে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট পার্সেন্ট ধরা হয় আর ওয়াইয়ের জন্য কিন্তু ফিফটিন টু এইটিন পার্সেন্ট ধরা হয় এবং জি এর জন্য কিন্তু এইট পারসেন্ট ধরা হয় ঠিক আছে তো এটা হচ্ছে হাউস অ্যান্ড হাউস রেন্ট যেটা থাকে সেই অ্যালাউন্সটা নেক্সট হচ্ছে টি এ অর্থাৎ ট্রাভেল এক্সপেন্স অ্যালাওয়েন্সেস তো ট্রাভেল অ্যালাউন্সের জন্যও কিন্তু ছত্রিশশো থেকে বাহাত্তরশো টাকার মধ্যে দেওয়া হয় ঠিক আছে তো তিন হাজার ছশো থেকে সাত হাজার দুশো টাকা পর্যন্ত কিন্তু এখানে দেওয়া হয় তো টোটাল অ্যাপ্রক্স আমরা বলতে পারি যে মোটামুটি ওই ষাট হাজার টাকার মতো কিন্তু তোমাদের এখানে স্যালারি হতে পারে যদি তুমি চাকরিটা পেয়ে যাও চলো নেক্সট পদের জন্য আমরা যাব তো নেক্সট পদ হচ্ছে আমাদের স্টেশন মাস্টার তো স্টেশন মাস্টারে দেখো বিভিন্ন রকম কাজ থাকে তোমরা পাশের এই ছবিটা অনেক জায়গাতে দেখ দেখতে পাও অনেক স্টেশনে দেখতে পাও যে একজন ভদ্রলোক বা ভদ্র মহিলা কিন্তু এরকম একটা সবুজ ধরনের একটা পতাকা টাইপের তো সেটা কিন্তু নাড়াতে থাকে তো অর্থাৎ গ্রিন সিগনাল আছে না রেড সিগন্যাল আছে গ্রিন সিগনাল থাকলে তাহলে ট্রেনটা একদম সমস্ত কিছু ঠিকঠাক আছে তো ট্রেনটা চলে যেতে পারবে ঠিকঠাক করে এবং যদি কোনোরকম কিছুতে অসুবিধা থাকে ট্রেনের লাইনে হোক বা কোনো কিছুতে তো তাহলে কিন্তু তারা রেড ফ্ল্যাগ কিন্তু উত্তোলন করে তো এখানে দেখে নাও যে তাদের কী কী কাজ হতে পারে তো ম্যানেজিং স্টাফ তো এটা তো আমরা আগেও দেখেছি তো ম্যানেজিং স্টাফ অর্থাৎ সুপারভাইজ করা যেসব স্টেশনের যে স্টাফরা রয়েছে বা তাদের সঙ্গে কিন্তু কোয়ার্ডিনেট করা তাদের বিভিন্ন ধরনের কাজের সঙ্গে ওকে নেক্সট হচ্ছে এনশিওরিং সেফটি তো আমাদের সেফটি কিন্তু রেলওয়েতে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস তো রেলওয়ের বিভিন্ন রকম রুলস থাকে বিভিন্ন রকম প্রোটোকলস থাকে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন রকম কমপ্লেন থাকে তো সেই জিনিসগুলো কিন্তু এনশিওর করা অর্থাৎ প্রত্যেকটা জিনিস কিন্তু খতিয়ে দেখা বলো বা প্রত্যেকটা জিনিসের এনশিওর করার কাজই কিন্তু থাকে হচ্ছে স্টেশন মাস্টারের তো একজন স্টেশন মাস্টার কিন্তু সেই যে নির্দিষ্ট স্টেশন তার আওতায় থাকে তো সেই পুরো স্টেশনের একটা হেড বলতে পারো যে এই স্টেশন মাস্টার কিন্তু হয়ে থাকে মেনটেন দ্য স্টেশন তো এখানে বলছে যে ক্লিন থেকে দেখো যে ক্লিননেস আপকিপ অফ দ্য স্টেশন ইনক্লুডিং কেভিন সিগনালস লেভেল ক্রসিং গেট তো প্রত্যেকটা জিনিসের কিন্তু দিকে তার নজর থাকে ঠিক আছে সেটা কেবিন হতে পারে সিগনাল হতে পারে কিংবা ক্রসিং গেটও হতে পারে নেক্সট হচ্ছে অ্যাসিস্টিং প্যাসেঞ্জার্স অর্থাৎ যদি কোনো কিছু ধরো ট্রেনের শিডিউল বা প্ল্যাটফর্ম বা টিকিটের যদি কোনো রকম অসুবিধা হয় তো সে কিন্তু প্যাসেঞ্জারকে নির্দিষ্ট ইনফর্মেশন কিন্তু সে প্রোভাইড করে থাকে নেক্সট হচ্ছে কোয়ার্ডিনেটিং উইথ ট্রেন তো ট্রেনে বিভিন্ন রকম ক্রু মেম্বার থাকে বা লোকো পাইলট থাকে তো তাদের সঙ্গে কিন্তু একদম সবসময় কিন্তু তাদেরকে একটা কানেকশান বা কোয়ার্ডিনেট করে থাকতে হয় যাতে ট্রেন সার্ভিস যেটা রয়েছে তো সেটা যাতে স্মুথলি হতে পারে ওকে যাবো আরও কিছু তাদের কর্তব্য থাকে যেমন হচ্ছে রেসপন্ডিং টু এমার্জেন্সি কোনোরকম এমার্জেন্সি কেস হতেই পারে তো সেই জিনিসগুলো চার্জ কিন্তু অবশ্যই স্টেশন মাস্টারের দায়িত্বের মধ্যে থাকে কিপিং রেকর্ডস তো বিভিন্ন ট্রেনের যে মুভমেন্ট হয় কোন ট্রেন কখন আসছে কোন ট্রেন কখন যাচ্ছে প্যাসেঞ্জারের যে বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্স বা টিকিটের যে সেল তো এই সমস্ত কিছু কিন্তু রেকর্ড রাখার দায়িত্ব কিন্তু একজন স্টেশন মাস্টারের হয়ে থাকে নেক্সট হচ্ছে পার্টিসিপেটিং ইন ট্রেনিং তো যখন কোনো টেকিং পার্ট অফ ট্রেনিং প্রোগ্রাম যদি হয়ে থাকে কোনো ধরনের ওয়ার্কশপ হচ্ছে তো এই ধরনের বিভিন্ন রকম নলেজ বা স্কিলের ওপরে কিন্তু ইমপ্রুভ করার দায়িত্বও কিন্তু এই স্টেশন মাস্টারের হয়ে থাকে ঠিক আছে কোনো স্টাফ তার যদি মনে হয় মানে যে তার কোনো রকম নলেজের দরকার আছে তার কোনোরকম ট্রেনিংয়ের দরকার আছে এই সমস্ত কিছুর আয়োজনও কিন্তু এজ এ স্টেশন মাস্টারই করে থাকে ওকে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ চলো যাবো তার স্যালারিতে তো বেসিক স্যালারি এখানে রয়েছে কিন্তু থার্টি ফাইভ হান্ড্রেড ফোর তার বেসিক স্যালারি কিন্তু এখানে রয়েছে থার্টি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড অর্থাৎ পঁয়ত্রিশ হাজার চারশো টাকার কিন্তু তার বেসিক স্যালারি রয়েছে ডিএ রয়েছে হচ্ছে এখানে দু হাজার সাতশো টাকা এছাড়াও কিন্তু অ্যাডিশনাল বিভিন্ন রকম পে তার হয়ে থাকে যেমন হচ্ছে বিভিন্ন রকম ক্যাশ বোনাস তিনি পেয়ে থাকে বিভিন্ন টিপস প্রফিট শেয়ারিং কমিশনস বিভিন্ন কিছু কিন্তু তাকে এখানে অ্যাডিশনালের মধ্যে থাকে ঠিক আছে নেক্সট হচ্ছে টোটাল তো টোটাল আমরা এখানে তেইশ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা বলতে পারি বাট অ্যাভারেজ ধরো হাতে যেটা পায় সেটা মোটামুটি ওই বলতে পারো বিয়াল্লিশ হাজার টাকার মতন ঠিক আছে যাব আমরা নেক্সটে তো নেক্সট আছে দেখো গুডস ট্রেন ম্যানেজার গুডস ট্রেন ম্যানেজার রকম তাদের কিন্তু ফিক্সড টাইমিং নেই তো এখানে কিন্তু গুডস ট্রেন ম্যানেজার তোমরা আগেই বুঝতে পেরেছো যে যে যারা প্রোভাইড করে যারা বিভিন্ন রকম গুডস এদিক থেকে ওদিক করে তো ট্রেনের মধ্যেই থাকে তারা তোমরা নিশ্চয়ই দেখেছ তো কোনোরকম ফিক্সড টাইমিং কিন্তু এদের থাকে না তো তোমরাও যদি এই চাকরিটা পাও তো তোমাদেরও কিন্তু কোনো রকম ফ্যামিলি টাইম বলো বা স্টাডি টাইম বলো কিচ্ছু কিন্তু এখানে থাকবে না হচ্ছে টু মনিটার দ্যাল তো যে ট্রেনটা চালানো হচ্ছে তার বিভিন্ন রকম মনিটার বা ফাংশন এই জিনিসগুলো কিন্তু খতিয়ে দেখা কিন্তু একজন ট্রেন গুডস ট্রেন ম্যানেজারের কাজ হয়ে থাকে নেক্সট হচ্ছে যদি সেই ট্রেনের মধ্যে কোনো রকম অসুবিধা থাকে একদম মানে ছোট থেকে ছোট জিনিস মাইনার ইস্যু সেইগুলো অ্যাড আইডেন্টিফাই করা বা অ্যাড্রেস করা কিন্তু একজন গুড স্ট্রেন ম্যানেজারের কাজ হয়ে থাকে নেক্সট হচ্ছে টু এনশিওর ব্রেক কন্টিনিউটি অর্থাৎ যদি যে লোকো পাইলটটা ট্রেনটা চালাচ্ছে সেই ট্রেনের ব্রেক ঠিকঠাক করে কাজ করছে কি না কিংবা ব্রেকের পাওয়ার যেটা হয় সেটা সাফিসিয়েন্ট আছে কি না সেইটাও কিন্তু এনশিওর করা গুড ট্রেন ম্যানেজারের একদম কাজ নেক্সট হচ্ছে প্রিপেয়ার ভেরিয়াস ট্রেন রিপোর্টস অর্থাৎ বিভিন্ন যে ট্রেন যাচ্ছে আসছে কতটা লেট হচ্ছে কত তাড়াতাড়ি চলে আসছে কি ব্যাপার সমস্ত কিছু কিন্তু এই রিপোর্টটা কিন্তু তাকেই তৈরি করতে হয় অর্থাৎ গুডস ট্রেন ম্যানেজারকে তো তার স্যালারির দিকে আমরা চোখ রাখবো স্যালারি কিন্তু এখানে বেসিক স্যালারি উনত্রিশ হাজার দুশো টাকায় আছে নেক্সট হচ্ছে ডিএ যেটা সেটা হচ্ছে ফিফটি পারসেন্ট অফ বেসিক পেতে আছে অর্থাৎ চোদ্দো হাজার ছশো মতন আসছে নেক্সট হচ্ছে টিএ যেটা সেটা হচ্ছে সাতাশশো টাকা আর এইচ আরে যেটা রয়েছে উনত্রিশশো কুড়ি টাকা তো টোটাল মিলে মোটামুটি এগুলো কিন্তু সবই অ্যাপ্রক্স দেওয়া রয়েছে কারণ আমাদের যে রেলের এনটিপিসির নোটিফিকেশানটা এসছে সেখানে কিন্তু বেসিক স্যালারিটাই বলা রয়েছে তো এখানে টোটাল মোটামুটি ধরে নাও ঊনপঞ্চাশ হাজার চারশো কুড়ি টাকা মতন আসছে ওকে নেক্সটে যাবো নেক্সট হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট তো এখানে যে স্যালারি এবং পেনশন রিলেটেড যে ধরনের কাজ হয় মানে একজন ব্যক্তি যার ধরো মনে করো সে রিটায়ার হয়ে গেছে তো তার যে পেনশন সেই জিনিসগুলো রিলেটেড কিন্তু কাজ তিনি সামলে থাকেন এবং বিভিন্ন স্টাফেদের যে স্যালারি আছে তো সেই স্যালারির কিন্তু রক্ষণাবেক্ষণ কতটা কি আসছে যাচ্ছে সমস্ত কিছু কিন্তু এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট কিন্তু করে থাকেন ওকে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন বিল হতে পারে যে কোনো একটা অফিসিয়াল বিল্ডিং তৈরি হচ্ছে কিংবা এরকম হতে পারে বিভিন্ন ওয়াগন বা বিভিন্ন জায়গায় কোনো কাজ হচ্ছে তো তার যে কনস্ট্রাকশনের বিল্ডিং বিল থাকে সেই বিলটা কিন্তু এই জুনিয়ার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট কিন্তু দেখাশোনা করে নেক্সট হচ্ছে রেলওয়ের যে ইনকাম এবং যে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট সেটাও তিনি করে থাকেন বিভিন্ন রকম কোথা থেকে কত টাকা আসছে কত টাকা যাচ্ছে কিসে কিসে খরচ হচ্ছে সমস্ত কিছু কিন্তু এই নাকেই সামলাতে হয় নেক্সট হচ্ছে কলিং দ্য ট্রেন টেন্ডার্স ফর ভেরিয়াস সার্ভিস তো বিভিন্ন রকম ধরো কাজ হয় ট্রেনের রেলের কাজ হয় তো সেই জায়গায় বিভিন্ন টেন্ডারকে জিনিসপত্রগুলো বুঝিয়ে দেওয়া বা তাদেরকে ডাকা বিভিন্ন ডিপার্টমেন্টে তো সেই জিনিসগুলো কিন্তু এনারাই করে থাকে নেক্সট হচ্ছে অডিট রিলেটেড তো অডিট তার নামের সঙ্গেই রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট তো অডিট তো অবশ্যই তাকে করতে হবে নেক্সট হচ্ছে বিভিন্ন ধরনের যে রিপোর্ট আছে সেই রিপোর্টের রেকর্ডগুলো রাখা সেই ডাটা বা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের সমস্ত কিছু কিন্তু তার দায়িত্বেই থাকে তো চোখ রাখবো তার স্যালারির দিকে স্যালারি দেখো এখানে বেসিক স্যালারি সেম আছে উনত্রিশ হাজার দুশো টাকা গ্রেড পে এখানে আছে আঠাশশো টাকা আর ডিএ আছে চোদ্দো হাজার ছশো টাকা কারেন্টলি ফিফটি পারসেন্ট অফ বেসিক পে আর টি আছে এখানে দু হাজার ষোলো টাকা আর এই চারে অর্থাৎ হাউস রেন্ট যেটা রয়েছে সেটা এক্সের জন্য রয়েছে টোয়েন্টি ফোর ওয়াইয়ের জন্য রয়েছে সিক্সটিন পার্সেন্ট এর জন্য রয়েছে 8% তো টোটাল যদি আমরা প্রত্যেকটার জন্য আলাদা করে দেখি তো সেটা হচ্ছে জেড সিটির জন্য যেটা এইট রয়েছে সেটা ফিফটি y সিটির জন্য রয়েছে ফিফটি এবং এক্স সিটির জন্য যেটা রয়েছে ফিফটি ওকে যাব আমরা নেক্সট অ্যান্ড লাস্ট যে পোস্টটা আমাদের রয়েছে অর্থাৎ সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট তো এখানে দেখে নাও অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ক্লারিক্যাল ওয়ার্কস অব দ্য রেলওয়ে তো বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ধরনের কাজ হয় বা বিভিন্ন ধরনের ক্লারিক্যাল যে কাজগুলো হয় সেগুলো কিন্তু এই সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট করে থাকেন মেইনটেন দ্য ডাটাবেস অফ রেলওয়ে এমপ্লয়েজ তো যারা রেলওয়ের যারা অলরেডি এমপ্লয় রয়েছে তো তাদের যে বিভিন্ন রকম ডেটাবেস তো তিনি কিন্তু মেনটেন করে এবং তার সঙ্গে সঙ্গে যে ধরনের ভ্যাকেন্সি যদি ধরো এই আমাদের এখনই যেটা বেরিয়েছে এন এই দু হাজার যে ভ্যাকেন্সিটা তো তার এই এইরকমই কেউ একজন অর্থাৎ সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট তিনি কিন্তু অ্যারাইজ করেছেন যে আমাদের কিন্তু এত লোক লাগবে তো এই কাজটাও কিন্তু ইনি করে থাকেন নেক্সট হচ্ছে বিভিন্ন ব্যক্তির যে ট্রান্সফার ধরো কে কোথায় কাজ করবে ঠিক আছে পোস্টিং মেডিকেল বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকে সেটা নেক্সট হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট প্রসেস অফ এমপ্লয় তো এই সমস্ত কাজগুলো কিন্তু সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট করে থাকেন নেক্সট হচ্ছে ট্রেনিং অফ রেলওয়ে এমপ্লয়িজ তো বিভিন্ন রেলওয়ে যে এমপ্লয়িরা রয়েছে তো তাদের যে ট্রেনিং তো সেই ট্রেনিংটাও কিন্তু এই সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট কিন্তু করে থাকেন নেক্সট হচ্ছে অ্যাসিস্ট দ্য ও এস ইন আদার ডে টু ডে ওয়ার্ক ওকে তো যে ও এস যিনি আছেন তো তিনি হচ্ছেন সিনিয়র ক্লার্ক টাইপিস্টের ওপরের ব্যক্তি তো তার কাছে কিন্তু সমস্ত কিছু এই জিনিসপত্র সমস্ত কিছু দেওয়া এই জিনিসগুলো কিন্তু ডে টু ডে তিনি করে থাকেন চোখ রাখবো তার স্যালারিতে স্যালারি বেসিক স্যালারি একদম সেম আছে উনত্রিশ হাজার দুশো টাকা এবং গ্রেড পে আছে এখানে আঠাশো টাকা ডি আছে তিন টাকা টি এ আছে দু হাজার ষোলো টাকা এইচ আর আছে তেইশশো ছত্রিশ টাকা টোটাল এখানে থার্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি সিক্স তো সমস্তগুলোই কিন্তু অ্যাপ্রক্স আমি একটা বলে দিয়েছি ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিও তো আশা করি তোমাদের ভালো লেগেছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটা হচ্ছে তার সম্পূর্ণ স্যালারিটা তো আমি প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম তো আশা করি তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লেগেছে তো এর পরবর্তীতে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে যে একটুখানি ট্রিক্স খাটিয়ে আমরা কিভাবে ফর্মগুলো ফিল আপ করবো এবং আমাদের ফার্স্ট পোস্ট প্রেফারেন্স যেটা কোনটা দেব সেকেন্ড কোনটা দেব থার্ড কোনটা দেব কারণ একটা ফর্মের মধ্যে কিন্তু এই সমস্তগুলো কিন্তু ফিল হবে তাই তো তো সমস্তগুলো কিন্তু একটা জায়গাতেই ফিল আপ হবে তাই জন্য আমাদের একটু মাথা খাটাতে হবে যাতে আমরা আমাদের ড্রিম জব যেটা অর্থাৎ চাকরি পাওয়ার জন্য যেটা জরুরি সেই জিনিসগুলো আমাদেরকে কিন্তু একটু ট্রিক লাগিয়ে কাজগুলো করতে হবে তো আমি পরবর্তী ভিডিও কিন্তু সেটা নিয়ে বানাতে চলেছি তো আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে ভালো লাগলে একটা লাইক করবে কোনো কিছু কমেন্ট করার থাকলে জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু আমরা ফিফটি মক টেস্ট নিয়ে এসেছি খুব কম স্বল্পে স্বল্প মূল্যে আমরা নিয়ে এসেছি ফিফটি মক টেস্ট থাকছে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের নাইনটিন ইয়ার্সের যে আমাদের পিডিএফটা আছে সেটা নিতে চাও তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যোগাযোগের জন্য একটাই নাম্বার আছে অনেক দিন ধরে আশা করি তোমরা অনেকেই সেভ করে রেখেছ তাও আর একবার বলে দিই এইট ওয়ান ফোর ফাইভ থ্রি সেভেন ফাইভ থ্রি ফোর জিরো তো অনেক স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যেই অ্যাডমিশন নিয়ে নিয়েছে আমরা কিন্তু পঁচিশ তারিখ থেকে কিন্তু আমাদের ফিফটি মক টেস্টের যে জার্নি সেটা শুরু করে দেবো এবং তোমাদেরকে এটুকুই বলতে পারি প্রিভিয়াস ইয়ারেও কিন্তু দু হাজার উনিশে ফ্লার্কশিপে আমাদের ব্যাচ থেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু পাশ করেছে তারা এখন অলরেডি চাকরি করছে তো আমি বলবো তোমাদেরকে এই মক টেস্টটা একদম মিস করো না মক টেস্টগুলো দাও কারণ এই মক টেস্টগুলো দিলে তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো পাবেই তার সঙ্গে সঙ্গে এত বার করে এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এত বার করে আমরা রিভাইজ করবো প্র্যাকটিস এর মধ্য দিয়ে যে সেগুলো তোমাদের আর ভাবতে হবে না পরীক্ষার হলে অলরেডি তোমরা অ্যান্সার করে আসতে পারবে ঠিক আছে তো ফিফটি মক টেস্ট খুব স্বল্প মূল্যে রাখা হয়েছে তোমরা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে পিএসসি ক্লার্কশিপ মক টেস্ট বলে আমি তখনই তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেব এবং যেগুলো পরবর্তীতে আছে সেগুলো আমি তোমাদেরকে বলবো সেগুলো করে নিলেই তোমরা আমাদের গ্রুপে জয়েন করে যেতে পারবে তো আজ আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে এবং তোমাদেরকে যেটা বললাম যে এর পরের ভিডিও কিন্তু আমরা পোস্ট প্রেফারেন্স এবং কিভাবে আমরা একটা ছোট ট্রিক খাটিয়ে আমরা আমাদের ড্রিম জবটাকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের চিন্তা ভাবনা দিয়ে তো সেই জিনিসটা আমি তোমাদেরকে শেখাবো তো আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো আজ আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস